আজ আমাদের যখন জনসংখ্যা 16 কোটির উপরে, সেটাও কারো কারো হিসাবও পছন্দ হচ্ছে না। তা আমি তাদেরকে জিজ্ঞেস করব যে তাদের হিসাবটা পছন্দ হয় না কেন, তাহলে নিজেরাই সন্তান পয়দা দিতে থাকুক এবং জনসংখ্যা বাড়াতে থাকুক, যাদের পছন্দ হয় না তারা সেটা করুক, আমরা খাবার দেব, কোনো আপত্তি নেই। কিন্তু আমরা চাই প্রত্যেকটা পরিবার যেন একটা সুখী পরিবার হয়, সুন্দরভাবে বাঁচতে পারে। পৃথিবীর প্রত্যেকটা দেশ, এই আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, আমাদের প্রতিবেশী ভারত হোক, সকলেই কিন্তু আজকে বিদ্যুৎ বা জ্বালানি সাশ্রয়ের দিকে নজর দিয়েছে। সেই বিষয়টা সকলে মাথায় রাখতে হবে। যখন উন্নত দেশগুলি হিমশিম খায়, তা আমরা আগাম ব্যবস্থা নিচ্ছি এই কারণে যে ভবিষ্যতের জন্য আমরা কোনো রকম বিপদে না পড়ি, সেটা মাথায় রেখেই আমরা এই সাশ্রয়ী হচ্ছি। সাশ্রয়ী হওয়ার অর্থ এই না যেখান থেকে একেবারে লুটপাট করে খেয়েছি। লুটপাট তো বিএনপি করে গেছে, আমরা সেই লুটপাট বন্ধ করে উন্নতি করেছি। নইলে মাত্র 3000 কি 3500 মেগাওয়াট বিদ্যুৎ থেকে আজকে 24000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। লুটপাট করলে সেটা করা সম্ভব হতো না। লুটপাট করলে কি হয়, কমে যায়। আর 4300 মেগাওয়াট থেকে যারা 3000 মেগাওয়াটে নামিয়ে আনে তারাই লুটপাট করে, আর যারা বাড়াতে পারে তারা লুটপাট করে না, বরং প্রতিটি পায় কাজে লাগিয়েই কিন্তু এই উৎপাদনটা বৃদ্ধি হয়। কাজে আমরা দেখেছি আমাদের বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে, তো তাদের হাতে হারিকেনই ধরায় দিতে হবে। তাদের সবার হাতে হারিকেন ধরায় দেন, আর দেশের মানুষকে আমরা নিরাপদ দেব। দেশের মানুষ যাতে ভালো থাকে সেদিকে আমরা ব্যবস্থা নেব, সেই কাজটাই আমরা করব। এটাই বাস্তব, কারণ জাতির পিতা আমাদের সেটা শিখিয়েছেন।